আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 10,000 কোটি টাকার ইসলামী ব্যাংকে নতুন মহাসভা, সেটি কি 10,000 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করতে চায় ইসলামী ব্যাংক? চলুন বিস্তারিত জেনে নিই আমরা অর্থসূচকের মাধ্যমে। প্রিয় দর্শক, বেসরকারি খাতে ইসলামী ব্যাংকের 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায়। সোমবার 18 নভেম্বর বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে 20,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ নতুন 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে, আর ইসলামী ব্যাংক এস আলম শেয়ার বিক্রি করে বাকি 10,000 কোটি টাকা উঠানো হবে। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলম শেয়ার বিক্রির জন্য শীঘ্রই আদালতের মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এস আলমের মালিকানাধীন মধ্যে 10,000 কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। তিনি আরও বলেন, শীঘ্রই ভিসা পেলে আমরা সৌদি যাব, সেখানে ইসলামী ব্যাংকের আল রাজি ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক সহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করব, তাদের বিনিয়োগে আবারও ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, ইসলাম আমাদের সবাই সব তথ্য এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।